সেগুলোই এখানে লিপিবদ্ধ করা হয়েছে আমাদের এই ইশতেহারে, আমার এই ইশতেহারে বা আমাদের এই ইশতেহারে। যদিও আমি আমার নামে ইয়ে করছি, কিন্তু এটা ধর্মিত ভাবে আমাদের ধর্মীয় ইশতেহার এবং প্রচার কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের সেচ গণপ্রতিমন্ত্রী আমি এক এক করে ইশতেহারে কোন কোন বিষয়গুলোকে তুলে ধরা হয়। এখানে তারপরেই আছে আমাদের ধুবড়ী গ্রামীণ হাসপাতালে, যদিও এখন অনেকে অভিযোগ করবে কিন্তু আমাদের অনেকে ভুলে গেছেন আর কি, এই জেনারেশনের ছেলেমেয়েদের কাছে। যখন 2011 আমরা ক্ষমতায় এলাম তখন তার আগে যে ধুবড়ী হাসপাতালের অবস্থা ছিল তার চেয়ে অনেক অনেকগুলি আমাদের ধুবড়ী হাসপাতালের পরিষেবা বেড়ে গেছে। কোনো মানুষের বা ডেভেলপমেন্টের এটা আমি বারবার বলি, ও মানুষের চাহিদার তো শেষ থাকে না। আমরা মহকুমার সাথে সাথে ধুবড়ী আমাদের যে রুরাল হসপিটাল আছে সেটা আমরা পরিকাঠামোগত উন্নয়ন করার একটা চেষ্টা করি, এটা সেকেন্ড প্রায়োরিটির মধ্যে। তাহলে আমাদের প্রথম মহকুমা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা, কেন জনগণের স্বাস্থ্যটাই বড় কথা সেটা আমাদের কাছে। এছাড়া গ্রামীণ এলাকায় আমি ঘুরে দেখেছি, এটা কিন্তু ইশতেহার করা হয়েছে দেখার পরে গ্রামীণ এলাকায় দেখেছি, গ্রামীণ এলাকায় প্রচুর কাজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে। জন্য আজকে আমরা তো করছি, আমার বিরোধী দলের বন্ধুরা তারাও প্রচার করছেন, গাড়ি করে প্রচার করছেন, অনেক মানে বিরোধী দলের আর কি 15-20টা বা তারও বেশি গাড়ি ঘুরছে আর কি। কারণ দেখছি গ্রামের রাস্তাঘাট একেবারেই অনেক পাকা, হ্যাঁ তবুও প্রত্যেকটা অলিগুলি কিন্তু রাস্তা করা সম্ভব হয়নি। কাজে সেই খানা খন্দ যেগুলো আছে সেগুলো এরপরে আমি চেষ্টা করবো সেগুলো কাজ করার। তারপরে রয়েছে পরিশ্রিত পানীয় জল, এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি পরিশ্রিত পানীয় জল ঘরে ঘরে পৌঁছতে না পারি, তাহলে কিন্তু এটা একটা মানে কী বলা যাবে, এটা সবারই জন্য এটা একটা ব্যর্থতার কারণ হতে পারে। তাদের মানুষের কাছে পরিশ্রিত পানীয় জল মানে অলরেডি পৌঁছে গেছে, এখন গ্রামীগঞ্জে আমাদের সরকার আসার পরে মানে যেখানে সেখানে হয়ে গেছে আর কি। আমার গ্রামে জল ঢুকে গেছে, আমরা পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছি, তবুও যে জায়গাগুলো বাকি রয়েছে সেগুলোতে পাঠানোর আমরা চেষ্টা করব। তারপরে বর্জ্য ব্যবস্থাপনা যেটা আছে আমাদের অনেক দিনের এটা একটা কিছু সমস্যা, কিছুদিন আগেও সেটা আমরা দেখা গেল যে পৌরসভা থেকে আর কি একটা সমস্যাটা চলছিল, তার কারণটাই হচ্ছে আমাদের ডাম্পিং গ্রাউন্ড। তো সেটা অনেকটাই আমাদের কাজটা এগিয়ে গেছে। হ্যাঁ, আমরা এরপরে এই নির্বাচনের পরে আমরা সেটা চেষ্টা করব যে ডাম্পিং গ্রাউন্ডটাকে যাতে সঠিকভাবে সেটা অনেকটাই কাজটা এগিয়ে গেছে সেটা শেষ করার জন্য। তারপরে কৃষকদের জন্য রেগুলেটেড মার্কেট, আমাদের ধুবড়ী মানে উত্তরবঙ্গের একটা রাইজিং মার্কেট হচ্ছে আমাদের ধুবড়ী। মানে রাইজিং তো বটেই, অলরেডি রাইজ করে গেছে যতগুলো মার্কেট আছে নর্থ বেঙ্গলের মধ্যে, আমাদের ধুবড়ী সব বিপণন কেন্দ্র হচ্ছে ধুবড়ী। চারিদিক থেকে এত খরিদ দরকারি সার খুবই এত উৎপাদন হয়, কাজে এখানে একটা রেগুলেটিং মার্কেটের কিছু প্রয়োজন আছে। সেটা নিয়ে আমি যদি আমি নির্বাচিত আশীর্বাদ করেন মানুষ, তাহলে এটা নিয়ে গ্রাম বাংলার জন্য এটা আমাদের দরকার আছে, সেটা নিয়ে আমি বক্তব্য করবো ধর্মীয় সাহায্য। তারপরে আমি কিছুদিন আগে আর কি এখানে লেখা আছে যে আমাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন একটা ওদের একটা অর্গানাইজেশনের একটা সম্মেলনে আমার যাওয়ার সুযোগ হয়েছে, ওরা ইনভাইট করেছিল। সেখানে দেখলাম যে এই যে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন প্রচুর কাজ করছে, আমরা জানি কি জানি না, যে এক একটা ইয়েতে 500-600 করে মেম্বার রয়েছে, ওরা নিজেদের ইয়েগুলো ব্র্যান্ড একটা করে প্রোডাকশন করছে, সেগুলো ওরা বিক্রি করছে বিভিন্ন জায়গায় এবং তাতে কৃষকদের ভালো লাভ একটা আসছে। তার মধ্যে একটা আমি দেখলাম সেটা দুগ্ধজাত, এর আগে আমাদের হিমুল একটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, হিমুল আমাদের কয়েকটা একটা মেশিনও ছিল সেখানে, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় এগুলো যদি আমরা সরকারকে বলে এটা যদি দুগ্ধজাত ব্যাপারটাকে যদি আমরা করার চেষ্টা করি, নর্থ বেঙ্গলে আমাদের যত চা বাগান এগিয়েছে, যত মানে কী বলে আমাদের ক্যাটেল রিয়ারিং হয় আর কি, গো পালন হয়, মোষ পালন হয়, সেগুলো যত যে প্রোডাক্টগুলো আমরা সেখানে করি, তাহলে আমরা এখানেই বিপণন করতে পারবো, আমরা ধুবড়ীতে এটা করতে পারবো কয়েকটা। সেই জন্য এটা রাখা হয়েছে এবং সেখানে FPO যেটা আছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, সেদিন আমার খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ, ওরা এত সুন্দর কাজ করছে, দুগ্ধ ওরা এখানে পূজা করে বিক্রি করছে, কিন্তু ওরা তো মেশিন দিয়ে করে, হ্যাঁ সেটা প্যাকেজিং করে বিক্রি করলে তো প্রোডাক্ট করলে আরও ভালো হয়, সেটার একটা উদ্যোগ নেওয়ার আমি চেষ্টা করব। এইগুলোই আমি বা আমরা আমাদের দলগতভাবে এটা আমরা ইস্তি
ইশতেহারে রেখেছি, এই ইশতেহারের মধ্যে আমাদের এগুলো থাকলো, এটাই আমাদের অঙ্গীকার। অঙ্গীকার মানে প্রতিশ্রুতি নয়, এটা মানতে হবে। এটা আমি প্রতিজ্ঞা করলাম যে আমি এই কাজগুলো করব। হ্যাঁ, যদি ধুবড়ি মানুষ এখানে আমাকে আশীর্বাদ করে, আমি আমার দলের নেতৃত্বদের সাহায্য নিয়ে আমরা সবাই মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে আমরা এগুলো আবেদন করে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। আজকে আপনাদের এখানে থেকে আপনাদের এই কথাগুলি বলার ছিল, সেটা বললাম। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, ধুবড়ির মানুষের আর একটা দাবি ছিল যে নদী ভাঙন সমস্যা, ধুবড়িতে কিন্তু নদী ভাঙন সমস্যা, যেমন গিলান্ডি নদীর পার ভাঙন, জলঢাকা নদীর পার ভাঙন, এই যে সমস্যাগুলো আছে সেই বিষয়ে কিছু বলেছেন বা এর মধ্যে যেটা আছে আর কি, সেখানেই আর কি ওই নদী ভাঙন মানে ব্যাপারটা তো আছেই আর কি, সেটাও প্রায়োরিটি আমরা দেব। যে প্রচারে দেখা যাচ্ছে যে পায়ে হেঁটে প্রচার, গাড়িতে প্রচার এবং দিনরাত প্রচারের পাশাপাশি হাইটেক প্রচারও জোর দেওয়া হয়েছে, মানে এটা কি বর্তমান যুগের সাথে পাল্লা দিয়ে কি এই প্রচারের ভাবনা? কারণ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে দেখা যাচ্ছে, ফোন আসছে, এই যে এই সময়ের সাথে তাল মিলাতেই কি এই প্রচারের উপরে জোর? না, আমরা তো জানি আর কি, মানে এটা 21st century মানে কি টেকনোলজির ইয়েটা আর কি, আর কি যুগ এটা, কাজেই টেকনোলজির সাহায্য তো নিতেই হবে। হাইটেক, লো টেক, মিডিয়াম টেক সব থেকেই করতে হবে, কোনো দিক থেকে ছাড় দেওয়া যাবে না। আমাদের কথাগুলো মানুষের কাছে আমাদের পৌঁছে যেতে হবে, আমাদের কথাগুলো।